হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আজকেই আপনাদের জন্য এনেছি দুদিনের দীঘা ট্যুর শনিবার রবিবার দুদিনের ছুটি রয়েছে ধারে কাছে কোথায় যাবেন কলকাতার কাছের সব থেকে জনপ্রিয় ভ্রমণস্থান দীঘা তো দীঘাতে চলে এলেন ভোরবেলা ট্রেন ধরে বা বাসে আপনি দিঘাতে চলে এলেন এবার আপনি দুদিনের মধ্যে পুরো দীঘাটা কি করে ঘুরবেন সবার আগে চায় প্ল্যানিং আর সে প্ল্যানিংটাই আজকে আপনাদেরকে দেব সবটা জানাবো কিন্তু তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে ভারতীয় রেলের যাবতীয় ট্রেন টাইম এবং ভারত ভ্রমণের যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামাজিং সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না ওয়েলকাম টু হ্যাপি সানরাইজ অ্যামেজিং এবার আসি আসল কথাতে উইকেন্ডে শনিবার এবং রবিবারে দুদিনের ছুটি আর এই ছুটির মধ্যে আপনি দীঘা ঘুরে আসতে চান দীঘার সমস্ত দর্শনীয় স্থান সেগুলোকেও দেখতে চান তাহলে এবার চাই প্ল্যানিং আপনি যদি কলকাতা থেকে আসেন তাহলে প্রতিদিন সকাল ছটা পঁয়ত্রিশ মিনিটে হাওড়া স্টেশনের উনিশ অথবা কুড়ি নম্বর প্ল্যাটফর্ম থেকে বারো হাজার আটশো সাতান্ন তাম্রলিপ্ত এক্সপ্রেস ছেড়ে আসে আপনি ট্রেনটিতে চলে আসতে পারেন কলকাতা থেকে মাত্র একশো পঁচাশি কিলোমিটার দূরে দিঘাতে এসে পৌঁছায় সকাল নটা বেজে পঞ্চান্ন মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে কিংবা বাসেও যদি আপনি ভোরবেলা কলকাতা থেকে বেরিয়ে পড়েন তাহলে আপনি নটা থেকে দশটার মধ্যে আপনি দিঘাতে পৌঁছে যাবেন শনিবার ধরা যাক সকাল দশটায় আপনি দীঘাতে ইন করেছেন উইকেন্ডে টুরে এলে আগে থেকে অনলাইনে হোটেল বুক করুন না হলে কিন্তু সঠিক রেটে হোটেল পাওয়াটা কিন্তু দুষ্কর হয়ে দাঁড়াবে তাই আগে থাকতে অনলাইনে হোটেলটা বুক করে নিন আর যদি হোটেল বুক করা নাও থাকে তাহলে হোটেলটা খুঁজে নিন স্টেশনের সামনে যে সমস্ত রিক্সাওয়ালা টোটোওয়ালা বা ইঞ্জিন ভ্যানওয়ালারা দাঁড়িয়ে আছে তাদের সঙ্গে কথা বলুন বলে হোটেলটা খুঁজে নিন নিয়ে হোটেলে চলে যান হোটেলে চেক ইন চেক আউট সকাল সাড়ে নটায় আপনি সেখানে সাড়ে দশটায় ঢুকুন হোটেলে গিয়ে সবার প্রথমে ফ্রেশ হয়ে নিন আধ ঘন্টার মধ্যে ফ্রেশ হয়ে এগারোটায় চলে আসুন সিবিচে ওল্ড দীঘায় থাকলে আপনাকে মনের মতন করে সমুদ্র স্নান করতে হলে আপনাকে কিন্তু আসতে হবে নিউ দীঘা বিচে সকাল এগারোটায় নেমে পড়ুন সমুদ্র স্নানে এগারোটা থেকে বারোটা একটা দু ঘন্টা থাকুন সমুদ্রে ভোরবেলা ঘুম থেকে উঠে গুছিয়ে গাছিয়ে বেরিয়েছেন শরীর একটু ক্লান্তি থাকবেই এবার ফ্রেশ হয়ে দুপুরের খাবারটা খেয়ে নিয়ে ঘণ্টাখানিকের টানা ঘুম দিয়ে দিন তিনটের সময় উঠে সাড়ে তিনটের মধ্যে বেরিয়ে পড়ুন চার গাড়ি টোটো হোক অটো হোক কিংবা ইঞ্জিন ভ্যান হোক যে কোনো গাড়ি নিয়ে আপনি বেরিয়ে পড়ুন নতুন জায়গা ওসিয়ানাঘাট পাশেই উদয়পুর তালসাড়ি এবং চন্দনেশ্বর মন্দির দেখে সন্ধ্যার মধ্যে ফিরে আসুন এবারে আপনি যদি নিউ দীঘায় থাকেন তবে নিউ দীঘার বিচে কিছুক্ষণ কাটিয়ে চলে যান ওল্ড দীঘাতে কারণ সন্ধ্যার সময় ওল্ড দীঘার বিচ অপূর্ব সুন্দর বিশ্ববাংলা পার্কে বসুন বা পাশে সুন্দর সুন্দর বসার জায়গা আছে কিংবা সমুদ্রের পারে বসে একটু হাওয়া লাগিয়ে নিন কেনাকাটা করার থাকলে কেনাকাটা করে ফেলুন প্রথম দিনেই কেনাকাটাটা সেরে নিন দশটার মধ্যে হোটেলে চলে আসুন রাতের খাবার দাবার করে শনিবারের প্যাকেজ শেষ করুন পরের দিন রবিবার রবিবার ভোরে উঠুন পাঁচটায় উঠুন গুছিয়ে গাছিয়ে নিয়ে ঠিক সাড়ে পাঁচটার মধ্যে আপনি বেরিয়ে পড়ুন সে বিচে সানরাইজটা দেখে নিন সানরাইজ দেখে সাতটার মধ্যে চার চাকা হোক বা ইঞ্জিন ভ্যান করে মাছের বাজার মোহনা শঙ্করপুর এবং আপনার হাতে একটু বাজেট বেশি থাকলে তাজপুর বা মন্দারমণি করে আসতে পারেন মোহনা অথবা শঙ্করপুরে সকালে টিফিনটা সেরে নিন এবারে মোহনা শঙ্করপুর মন্দারমণি তাজপুর দেখে দুপুর বারোটা সাড়ে বারোটার মধ্যে হোটেলে চলে আসুন হোটেলে এসে ড্রেস চেঞ্জ করে চলে আসুন আবারও সমুদ্র স্নানে আজকে কিন্তু ঘন্টা নয় আজকে ঘণ্টাখানিক স্নানে মেতে উঠুন দুটোর মধ্যে সমুদ্র স্নান শেষ করে হোটেলে চলে আসুন ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করুন আজকে কিন্তু আর খুব একটা রেস্ট নয় আপনার লাগেজ সমস্ত গুছিয়ে রেখে রেডি করে সাড়ে তিনটের মধ্যে বেরিয়ে পড়ুন অমরাবতী পার্কে অমরাবতী পার্কটা ঘুরতে আধা ঘন্টা চল্লিশ মিনিট সময় লাগে আপনি যদি বোটিং করেন কিংবা রোপওয়েতে ওঠেন তাহলে একটু সময় বেশি লাগবে তবে মনে রাখবেন আপনার জন্য অপেক্ষা করছে সন্ধ্যা ছটা কুড়ি মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে আঠেরো হাজার দুই কান্ডারি এক্সপ্রেস অর্থাৎ আপনি যাই করুন না কেন ছটার মধ্যে আপনাকে হাজির হতে হবে দীঘা স্টেশনে পাঁচটা নাগাদ অমরাবতী পার্ক থেকে বেরিয়ে হোটেলে চলে আসুন হোটেলের গোজগাছ করুন হোটেলে চেকআউট করুন যে কোনো গাড়ি ধরে আপনি চলে আসুন স্টেশনে আঠেরো হাজার দুই কান্ডারি এক্সপ্রেস ছটা কুড়িতে ছেড়ে আসবে দীঘা হাওড়াতে এসে পৌঁছাবে রাত্রি নটা বেজে চল্লিশ মিনিটে উনিশ নম্বর প্ল্যাটফর্মে কিংবা আপনি বাস ধরে কলকাতায় চলে আসুন আপনি দশটার মধ্যে কলকাতাতে পৌঁছে যান এই তো দুদিনের মধ্যে কি করে দীঘা পুরোটা দেখে ফেলবেন তার ট্যুর প্ল্যানিং দিলাম আপনাদের জন্য কি চেষ্টা করে দেখুন না তবে রেস্ট কম হবে কিন্তু দুদিনের মধ্যে আপনি সম্পূর্ণ দীঘাটা দেখে ফেলতে পারবেন যদিও দীঘাতে ঘুরতে গেলে ধীরে সুস্থে ঘুরতে গেলে অন্তত তিনটে দিন হলে খুব ভালো হয় তো সেখানে আপনার হাতে দুদিন দুদিনের মধ্যেই কমপ্লিট করুন তো বন্ধু আজকের ট্যুর প্ল্যানিং এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাছে লাগবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর এরকমেরই ভারতীয় রেলের ট্রেন টাইম কিংবা ভারত ভ্রমণের যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামাজিং সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না ওয়েলকাম টু হ্যাপি সানরাইজিং